নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে নতুন বন্ধুদের স্বাগত। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি আম কাসুন্দির মৌরলার টক। এই রেসিপিটার জন্য এই রকম দুটো কাঁচা আম খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি। আর লাগবে কাসুন্দি, অল্প কয়েকটি পুদিনা পাতা, তেলে ফোড়ন দেওয়ার জন্য গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর নুন হলুদ তো লাগবে। বড় বড় সাইজে মৌরলা মাছ নিয়েছি, এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সব মাছগুলো দেবো না, কারণ তেলে জড়িয়ে যাবে, তেলটা অল্পই দিয়েছি। আমি মাছগুলো দুবারে ভেজে নেব। মাছগুলো দুবারে ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই সর্ষে আর লঙ্কা ফোড়ন দেব। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। আমগুলো একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আমগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মোরলাগুলো দিয়ে দেব। এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর মোরলা মাছের তো নানাভাবে আপনারা তরকারি করে খেয়ে দেখেছেন, কিন্তু এই কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক এইভাবে করে খেয়ে দেখবেন, দুপুরবেলা গরম ভাতে খুবই ভালো লাগে। এবার কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার বদলে এইভাবে কাসুন্দি দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবশেষে এই পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি পুদিনা পাতা দিলাম, কেউ যদি পছন্দ না করেন পুদিনার গন্ধ তাহলে ধনে পাতা থাকলে দিলেও হবে।